সারা দিচ্ছে না এখন আমি কি করব আমি কোথায় যাব কোথায় গেলে আমার খোকাকে খুঁজে পাবো খোকা মা মাগো তোমার খোকা হারিয়ে গেছে তোমার খোকা তাজা বুকে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে লাল সবুজের পাতা গড়িয়েছে তাই আমরা মাতৃভাষায় কথা বলতে পারেছে ভোগ বলে চলতে পারেছে তোমার এক খোকা হারিয়ে গেছে হাজার হাজার খোকা তোমাকে মা বলে থাকবে তাই আমি বলছি জয় বাংলা না 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 না
ভালোবাসি প্রিন্সেস মুন্ডি غمك شمال كل جمال لالبهار لالبهار شمال كل جمال Hey, yeah.
ভাইজান কি আপনি এমন করছেন কেন ভাইজান আপনার কি হয়েছে ভাই দুলুমিয়া আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম কে যেন আমাকে ডেকে বলল আর সেখানে নই শিগগিরই চলে এসো সকল দামে আমি বুঝতে পারছি না আমার যাবার সময় গড়িয়ে আসছে তাই মৃত্যুর পূর্বে তোমার কাছে আমি তৃতীয় দায়িত্বভার তুলে দিতে চাই বলো তুমি পালন করবে ভাই ভাইজান ভাইজান কি আমাকে বিশ্বাস করতে পারছেন না না ওই ওই যে আমার একমাত্র ছোট ভাই তোকে আমি অবিশ্বাস করতে পারি বলো ভাইজান আমাকে কি কি দায়িত্ব পালন করতে হবে আজ থেকে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আর এই তুতাকে তোমার হাতে ভাই অর্পণ করে গেলাম আই বলো আমার তুতাকে তুমি উচ্চ শিক্ষিত শিক্ষা করে তুলবে তৃতীয়ত উচ্চ বংশের সাথে বিবাহ দিবে আর তৃতীয়ত তার যখন প্রাপ্ত বয়স পূর্ণ হবে তাকে ফিরিয়ে দিতে হবে 9 লক্ষ টাকার জমিদারি বলো রাজি ভাই ভাইজান এই আপনি আমি আপনার কাছে স্পষ্ট করে প্রতিজ্ঞা করে বলছি আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তার গায়ে একটা কাঁটার আঁচড় পর্যন্ত আমি লাগতে দেব ভাইজান তুতা আমি তোমার ছেলে হলো আমারই ভাতসপুত্র তোমারই অবর্তমানে সে আমারই ছেলে বাবা গো তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো কে আমাকে তুতা বলে ডাকবে কে আমাকে লালন পালন করবে খাদিস্তি বাবা বাপ মা দেখারে চিরদিন বেঁচে থাকে না বাবা আজ থেকে তোর সকল অভাব তোর চাচা ওই পূরণ করিবে দলিল দলিল একই আমাকে যেন হাত চারি দিয়ে ডাকছে কেন তুতা তুতা দলিল দলিল আব্দুল হামিদ রে মোরে বলে চলে হুজুর যাও দলিল টে নিয়ে আস এ মই দলিল লই আসে বস দে লই নেন দলিল মোর ভেড়ে বসে বস দেন ভাই ভাইজমিয়া ভাইজান দেন হুজুর মোর ভেড়ে দেন এই দলিলটা একটু সই করে দেন বিস্তার লাল তাকে জীবন দলের হাতে রাজ্য না বিস্তার লাল তাকে জীবন দলের হাতে রাজ্য পাগল
ভাইজা ভাইজান এই পাগলের কথা আপনি কর্ণপাত করবেন না হ্যালো পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায় পাগলের সামনে বিচার করবেন না ভাইজান আরে এ আব্দুল হামিদ এ মোরে কোন হুজুর ছোটা ভাইজান আই বাবা আই এইটাকে সই করুন এই এইখানে আই দিচ্ছি রে বাবা দিচ্ছি তোয়ও একটা সই দে ভাই দে দে বিট্টু আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে আব্দুল হামিদ আমি আসরের নামাজ পড়ব হুজুর ওই তো দাদা বলেন হুজুর মন লাগায় আছেন হুজুর মন লাগায় হে যাইতে আছে বুঝছো হ্যালো 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 ও তালই গো মাওই গো আইতে যাইতে বাদ গায়া নৌ কই ধরে বাজি দিয়া ইয়াদিন হো বাচ্চা নিচে ছিলে গো আই গো জুতের মাওই তুমি গো মাস্টার যখন আজকে স্কুলে আসবে না লয় ফাঁকে আমরা সবাই মিললে বিশ ত্রিশটা একটা অনুষ্ঠান করি এই বিশিষ্টা অনুষ্ঠান নাই আচ্ছা ঠিক আছে বিশিষ্ট হবে হ্যাঁ এটা দিয়ে এসো রুমানা রুমানায় আমার প্রাণের প্রিয় তোমার রুমানা রুমানায় আমার প্রাণের প্রিয় তোমার কাছে আসলে তোরে মারলে তোর গালে দিতাম গোলাম তাইল্যান্ডের তোমার তোমার কাছে রইল সে
আজকে স্কুলে পড়া হবে তাহলে কি আমি পড়াবো না দোস্ত আমি পড়া দিব তারপরে তুমি দিবে ঠিক আছে আমি দিব পড়া তুই পড়বি আচ্ছা আমি একটা দিয়ে লই চলো আমি এখন শুনো শুনো আমি একটা দিয়ে লই তারপরে তোমরা দিবে ঠিক আছে তোমরা এখানে বসো আমি যখন ডাকবো তখন তোমরা আসবে আচ্ছা এই যে কালাম ভাই এদিকে এসো জি বলেন তোমার নাম কি কমলা কমলা খুব সুন্দর তুই কমলা কয়টা গালি আমার নাম বাদামি কমলা ও বাদামি কমলা তে এক জোড়ার দাম কত নামই কমলা ও আচ্ছা এদিকে দাও তোমাকে যে ফড়া দিমু এটা মুখস্থ ফড়া স্যার আসলে বলবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুমি বলো দুই হাতে দড়িয়া দুই হাতে দড়িয়া আস্তে করে একটা টিপ দিয়া আস্তে করে টিপ দিয়া মধ্যে দিয়ে ফা কইবো মধ্যে দিয়ে ফা কইবো তার ভিতরে লাল হবে তার ভিতরে লাল হবে ঢুকাই দিব যখন ঢুকাই দিব যখন মজা লাগবে তখন আরে বাবা স্যার আসলে বলবে তুমি এখানে বসো বসো এদিকে এদিকে আসো আন্টি হ্যাঁ এই মাইকটা দাও আন্টি রে আন্টি এই তোমার নাম কি বেবি উফ খুব সুন্দর নাম তোমার চেহারাও বেবির মতো তুই তুমি গেসে চলো না পেটুলে চলো নাম নামে বেবি ও নামে বেবি আচ্ছা এটা আমার সোনাত বল আচ্ছা তোমাকে যে ফড়া দিমু এটা মুখস্থ ফড়া স্যার আসলে বললে অনেক নাম্বার পাইবে ঠিক আছে স্কুলে যাওয়ান লাগবে না হ্যাঁ আচ্ছা তুমি বলবে দুইটা খারা দুইটা খারা একটা কাই একটা কাই একটার ভিতরে একটা ঢুকায় দিয়ে শুয়ে থাকে সারা রাত একটার ভিতরে একটা ঢুকায় দিয়ে শুয়ে থাকে সারা রাত হ্যাঁ স্যার আসলে বলবে তুমি এখানে এখানে বসো এই দোস্ত তোমাদের কোনো পড়া আছে আমার পড়া আমি পড়া বন্ধ রে এই দোস্ত স্যার আসসালামু আলাইকুম আপনি আসতে বিলম্ব হয়েছিল বিদায় স্কুলে বৃষ্টিটা অনুষ্ঠান করছি কিছু পড়াও দিয়েছি এমএদেরকে দিয়েছি তোমাকে কি পড়া দিয়েছে সারা দুইটা খারা একটা কাই একটার ভিতরে ঢুকা দিয়ে শুয়ে থাকে সারা রাত এটা কি পড়া নাকি এই পাগলা এটা কি পড়া দিচ্ছে স্যার কালাম পাম ব্রেকারে বসেন আপনি পরে আসবেন ব্রেকারে বসেন এখানে অনেক সম্মানী লোক আছে অনেক মা বোনও আছে পিছনে যে পড়া দিয়েছি এই যে দুইটা খারা একটা কাই ঢুকাই দিয়ে শুয়ে দিয়ে সারা রাত এটা হলো মুখস্থ পড়া আপনাদের এই যে পরিচালক আমাদের গেসুতি কাকা এলাকা যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামও আমাকে আনে আজকে আনার আগেই আমাকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছে জন্টু আজকে স্কুলে একটা মুখস্থ পড়া দিবি যে কি পড়া এই পড়া এটা হলো এখানে যত লোক এসেছে সব লোকের ঘরে আছে আপনার ঘরে আছে এই যে আমাদের পরিচালক গেসুতি কাকার ঘরেও আছে কি বলবো জানেন কি বলবে এটা হলো ঘরে একটি দরজা কিভাবে হলো জানেন দরজার কিন্তু দুইটা ডালা ঠিক না ঠিক মধ্যে দিয়ে একটা ডান্ডা ঠিক না ঠিক এটা গেসুতি কাকা আমাকে মুখস্থ করে দিয়েছি এই জন্য বলেছি দুইটা কারা একটা কাই একটার ভিতরে একটা ডোহায় তো শুয়ে দেয় সারা রাত ঘরে দরজা স্যার জন্টু আমাকে একটা পড়া দিয়েছে কি পড়া দিয়েছে রে দুই হাতে দড়িয়া টিপা টিপি করিয়া টিপ দই যখন ফাঁক হয় তখন ফাঁক হয় যখন লাল বাইরে তখন লাল বাইরে যখন ঢুকাই দেই তখন এই জন্টু এই এই তো এটা কি পড়া দিয়েছে স্যার এইটাও ভালো পড়া মুখস্থ পড়া এটা কি জানেন এই আপনাদের বাজারে আসার পরে আমাকে কাকা পাঁচ টাকার টিপা টিপি কিনা দিল তখন আমি ভাবলাম টিপা টিপি কি কাগজ করলে দেখি বাদাম স্যার বাদাম হইলে টিপা টিপি কেমনি হইব স্যার বাদাম একটা লইয়া দুই হাতে আস্তে করে একটা টিপ দিছি দেখছি মধ্যে দিয়ে একটা ফাঁক হয়েছে তার ভিতরে লাল দুইটা গোটা বাড়িছে স্যার মুখের ভিতরে দিয়া আস্তে করে একটা নিলাম এটা স্যার তখন আমি পড়া বানিয়ে নিয়েছি দুই হাতে দড়িয়া টিপা টিপি করিয়া টিপ দে যখন ফাঁক হয় যখন ফাঁক হয় যখন লাল বাড়ে তখন লাল বাড়ে যখন ঢুকাই দে তখন এটা হলো বাদাম আর কি মুখস্থ পড়া আছে বলবো এই তো কুকন কুকন ডাকে পারি কুকন মদের কারে পারি আইরে কুকন বরেয়া সারে পদু ছারে কা চুপ কর হারাম দাদা
এই হবো স্কুল বানাম করতে নদীর কুল এই হলো স্কুল এই বদব এক শালা এক আরে কাটা মারি এই হবো বেতাল বানাম করতে মুরগি করে বে গুরু করে বে গুরু করে বে আর এই গাছের তাল এ হলো রে বেটা চুপ ওই হারাম দাদা এটা কি হলো রে মাস্টার সাহেব মাস্টার সাহেব এই যে মাস্টার সাহেব আসসালামু আলাইকুম মাস্টার সাহেব জি বসুন না 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 আমি বসতে আসিনি আমি এসেছি আমার ভাতস্পুত্র তো তোমাকে অল্প স্কুলে ভর্তি করতে ভালো কথা আচ্ছা আপনার ভর্তি ফি কত এবং মাসিক বেতন কত ভর্তি দিন হলো 500 টাকা আর মাসিক বেতন হলো 50 টাকা এই মোট 550 টাকা তো তোমাকে চলবে ঠিক আছে আমি আব্দুল হামিদকে দিয়ে পাঠিয়ে দেব আর আমার ভাতস্পুত্রকে খুব ভালোভাবে লেখাপড়া শিখ আদাব মাস্টার সাহেব কি ব্যাপার আমি এসেছি আমার বোন গুনুকে আপনার স্কুলে ভর্তি করে দিন তো ভালো কথা আপনার ভর্তি ফিস মাসিক বেতন কত আমাদের ভর্তি ফিস হলো 50 টাকা মাসিক বেতন হলো 500 টাকা বুঝ আমাকে 550 টাকা দিলে ঠিক আছে ধন্যবাদ এনিন টাকা আর একটা ছোট্ট অনুরোধ করব আমার ছোট বোনটাকে ভালোভাবে লেখাপড়া শিখবেন যাতে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয় আমার অনুরোধ আসি আদাব আদাব তুমি এদিকে বসো এই তুতামিয়া স্যার তোমাকে একটা প্রশ্ন করি বলুন স্যার বলো তো একটি গাছে 10টি পাখি থাকলে শিকারী বন্দুক দ্বারা গুলি করলে একটা পাখি মেরে ফেললে বাকি কয়টি থাকে স্যার 9টি থাকবে স্যার গুনাই তুমি বলো তো কয়টি পাখি থাকে স্যার শিকারী যখন উদ্দেশ্য করে একটি শিকার করে তখন শব্দ শুনে সব পাখিগুলো উড়ে চলে যায় স্যার ঠিক আছে শুনো তুতামিয়া তুমি নাকি জমিদারের বংশের ছেলে এইভাবে লেখাপড়া করলে সাধারণ একটা প্রশ্নে এই গুলার কাছে তুমি হেরে গেলে দুজি ভালো করে লেখাপড়া করতে পারো তাহলে আসবে নতবার স্কুলে আসবে না এই হবো গো আজ তোমরা সকলে ছুটি আই সরি আই খোদা তুই থাক নাম লাগে হেরা সব দেই বুকা ঠিক আছে আরেকবার আই নে আই জায়গা দাঁড়াও গুনু আমাকে কিছু বলবে হ্যাঁ সামান্য একটি অঙ্কে আমি ভুল করেছি বলে তোমরা সবাই মিলে আমাকে অপমান করেছো কিন্তু না তুমি হচ্ছে কাজী বংশের মেয়ে আমি হচ্ছে জমিদার বংশের ছেলে জমিদার বংশের ছেলেরা কোনোদিন অপমান গায়ে মেখে নেয়নি আর আজও নেবে না আর এটি কথা শুনে রাখো আজকের অপমানের প্রতিশোধ যদি আমি করাই গন্ডাই ওয়াসিল করতে না পারি তাহলে পিঠায় আমার নাম জমিদার লাল মিয়ার ছেলে জমিদার অযথা আমাকে তো তুমি অপমান করে গেছে আমিও আমিও কাশদি বংশের মেয়ে আমিও দেখবো তার পানি কোথায় যাচ্ছে হয় তবে আমার নাম গনু দেশ ছেড়ে বিদেশের মাটিতে সেই বারবার যেন মনে পড়ছে আমার সেই বাংলা ভূমির কথা আমার সেই জন্মভূমির কথা সদা হলেও বাংলাদেশের কুপত্য নদীর পাড়ে আমার জন্ম
শুধুমাত্র এদেশকে ভালোবেসে এদেশে মানুষের সেবা করার জন্য ডাক্তার রহমানকে এই বিদেশের বিলেতে এসেছে এফআরসিএস ডিগ্রি অর্জন করে দেশে ফিরে যাওয়ার জন্য জানি না আমার দেশে আমার একমাত্র ছোট বোন বোনটি আমার কেমন আছে কিভাবে আছে অত মেহরবান খোদা তুমি আমার বোনকে সুখী করো খোদা সুখী করো সুখী করো